नमस्कार बंधुरा, आमी अमित चक्रवर्ती आज उपस्थित होयेछि आपनादेर सामने विशुद्ध पूजा पद्धति चैनेले। आपनादेर प्रत्येककेके स्वागत। पूजा पाठेर विषय सम्पर्के जानते बा जानाते आमादेर एई चैनेलटी सबस्क्राइब करे राखबेन एबं पाशेर बेल आइकनटी प्रेस करते भूल करबेन ना। अवश्यई संगे एकटी लाइक देबेन। बंधुरा, आजकेर आलोच्य विषय, बंधुरा প্রত্যেকটা পূজার ক্ষেত্রেই এই বিষয় প্রয়োজন হয়। পূজার ক্ষেত্র ছাড়াও কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকেই কিন্তু এই পূজার বিষয়ে চর্চা করে থাকেন, ইষ্ট দেব পূজা বা গুরু পূজা। আজকের আলোচ্য বিষয় গুরু পূজা। বন্ধুরা, সবচেয়ে বড় কথা, ইষ্টদেব বলতে আমরা কাকে ভাবি? আমাদের প্রত্যেকের কিন্তু ইষ্টদেব একজন করে রয়েছেন, যার যাকে ভালো লাগে, যাকে আমরা অন্তর থেকে স্মরণ করে থাকি, যাকে চোখ বুঝলে আমরা দেখতে পাই, তিনিই হন আমাদের ইষ্টদেব বা ইষ্টদেবী। সেক্ষেত্রে দুর্গা মা হতে পারেন, শিব শম্ভু হতে পারেন, শ্রীকৃষ্ণ হতে পারেন, গোপাল হতে পারেন। আমরা যাকে যেমন ভাবে শ্রদ্ধায় নত করি মাথা, আমরা আমাদের ইষ্টদেব রূপেই তাকে স্মরণ করে থাকি। আর এক ইষ্টদেব যখন আমাদের দীক্ষা নেওয়া হয়ে যায়, দীক্ষা নেওয়ার পর ইষ্টদেব বা দেবী হন শ্রী গুরুদেব। দীক্ষা নেওয়ার পর গুরুদেবকেই ইষ্টদেব রূপে পূজা করা হয়। ইষ্টদেব বা শ্রীগুরুদেবকে কিভাবে পূজা করা হয় সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। বিশেষ কিছু কার্য ছাড়াও কিন্তু প্রত্যেক দিন যারা দীক্ষা নিয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু গুরুদেবকে স্মরণ করেন। তো বন্ধুরা, এক্ষেত্রে সাধারণ কর্ম যেগুলো করা হয়, আচমন বিষ্ণু স্মরণ, আসন শুদ্ধি, জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি ইত্যাদি করে নেওয়ার পর কূর্ম মুদ্রায় ফুল নিয়ে গুরুর ধ্যান। ওং ধ্যায়াৎ শিরসি শুক্লাব্জেই দ্বিনেত্রং দ্বিভুজং গুরুম শ্বেতাম্বর পরিধারং শ্বেতমল্লানুলেপনম বরাভয়করং শান্তং করুণাময় বিগ্রহম বামে নোৎপলধারিণ্যা সক্তলিঙ্গিত বিগ্রহম স্মেরাননং সুপ্রসন্নম সাধকাভীষ্টদায়কম। এই পুলটি নিজের মস্তকে দিয়ে অর্থাৎ মাথায় নিয়ে মানসোপচার পূজা করে আবার আর একবার ধ্যান করে সেই পুষ্প শ্রী গুরুদেব থাকলে গুরুদেবের চরণে দেবেন, এবং গুরুদেব সঙ্গে না থাকলে, বেশিরভাগ ক্ষেত্রেই গুরুদেব সঙ্গে থাকবেন না, সেক্ষেত্রে কি হয়, আমাদের সামনে যেটা রয়ে থাকে তাম্রপাত্র, সেই তাম্রপাত্রে পুষ্পটি দিয়ে তার চরণ মনে মনে স্থাপন করে এতত পাদ্যং ঐং শ্রীগুরবে নমঃ পাদ্য অর্ঘ্য ইত্যাদি দ্বারা গুরু পূজা করবেন। এতে দন্দবস্তে ঐং শ্রীগুরবে নমঃ ইত্যাদি মন্ত্রে পঞ্চপুচারে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য দিয়ে পূজা করার পর এতে দন্দবস্তে ওং পরম গুরুভ্যো নমঃ, এতে দন্দবস্তে ওং পরাপর গুরুভ্যো নমঃ, এতে দন্দবস্তে ওং পরমেষ্টি গুরুভ্যো নমঃ, তারপর গুরু প্রণাম, ওং অখণ্ড মণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎ পদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ, অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। বন্ধুরা, এই হলো শ্রীগুরু পূজা বা ইষ্টদেব বা দেবীর পূজা। যে কোনো বৃহত্তর কর্মে বসলে অবশ্যই কিন্তু গুরুদেবের পূজা করা হয়, এবং যে ক্ষেত্রে গুরু দীক্ষা না হয়ে থাকে সেক্ষেত্রে গুরু হিসেবে কিন্তু আমরা আরও একজনকে স্মরণ করিয়ে থাকি এবং পূজা করিয়ে থাকি। যারা দীক্ষিত থাকেন তারা তো গুরুদেবকে স্মরণ করেনি,
এবং যারা দীক্ষিত না হন সংকল্পে বসে তাদেরকে কিন্তু বিশেষ করে ইষ্ট দেব হিসেবে আমরা শ্রীকৃষ্ণের জপ করিয়ে থাকি। কারণ কলিযুগে পরম ব্রহ্ম নাম শ্রীকৃষ্ণই কিন্তু উদ্ধারের মূল কাণ্ডারী। তাই সেক্ষেত্রে নম শ্রীকৃষ্ণায় নম, নম শ্রীকৃষ্ণায় নম বলে জপ করে নেওয়ার পর শ্রীকৃষ্ণের প্রণাম, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। অতএব এটা করে নেওয়ার পর একসঙ্গে সকলকে গুরু প্রণাম করানো হয়। এভাবেও কিন্তু ইষ্ট দেবের পূজা করানো হয় সংকল্পে বসে। আমাদের পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।